বন্ধুকে সান্ত্বনা দিয়ে, কারণ আমার নবী কোনো ব্যথাই ব্যতীত হলে সান্ত্বনা দিতেন আল্লাহ, কোনো প্রয়োজন হলে সান্ত্বনা দিয়ে জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত পাঠাইতেন। যেমন একবার কাফের বড় বড় ধনী কাফের লোকেরা মিলে সাহাবায়ে কেরাম যারা গরিব তাদেরকে ধরলেন, তোমরা আল্লাহ মানো রাসূল মানো, তোমাদের পেটে খাবার নাই, তোমাদের পরনে কাপড় নাই, তোমাদের টাকা পয়সা নাই, তোমাদের ভালো ঘর বাড়ি নাই, আমরা আল্লাহ মানি না রাসূল মানি না, আমাদের টাকা পয়সার অভাব নাই, খাবারের অভাব নাই। সাহাবায়ে কেরাম মনটা ভারী নবীজির কাছে গেলে, আমার নবী এই খবর শুনে নবী নিজেও মনটা ভারী করলেন, কথা তো বলছে যুক্তিসঙ্গত, তোমাদের টাকা পয়সা নাই, তোমাদের ঘর বাড়ি নাই, ভালো পোশাক নাই, কাপড় নাই, আল্লাহ মানো রাসূল মানো, সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে কোরআনের আয়াত পাঠাইছে, আমার নবীকে সান্ত্বনা দিয়েছে, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছে। যা কোরআনের মধ্যে আসছে, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও নবী আপনি বলে দেন আপনার পাগল উম্মতদেরকে, আপনার আশেক পাগলদেরকে বলে দেন, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও নবী যারা ঈমানদার, যারা মুসলমান, যারা আখিরি নবী পেয়েছে, যারা আপনার উম্মত হয়েছে, তাদের যদি মাল সম্পদ টাকা পয়সা ভালো জামা কাপড় ভালো ঘর বাড়ি ভালো খাবার যদি নাও থাকে গো নবী, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের জন্য রয়ে গেছি। আবার বলেছে ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা কাফের মুশরিক বেঈমান তাদের ধন সম্পদ পৃথিবীর সমতুল্য হতে পারে, নবী গো জানাইয়া দেন আমি আল্লাহ তাদের জন্য নাই, আমি মাওলা তাদের নাই। কারণ মাওলা যার আছে বাজান অলির দরবারে আসছেন, অলিদের কাছে এই সমস্ত খবরগুলো পাওয়া যায়। হাদিস শরীফে আসছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলারা যারা পাইছে দুজাহান তার হয়ে গেছে। সবাই একবার বলুন মারহাবা। বাবারে ভাইরা, আমার নবী যখন উম্মতের ব্যথায় কান্ত গো, থাক বাবা সরায়েন না, এখন সরায়েন না, উম্মতের ব্যথায় যখন কান্তেন, আমার আল্লাহ উম্মতের সান্ত্বনা আমার নবীর সান্ত্বনার জন্য কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন। কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন, কলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ও নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ বলতেছি, কলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী আমার বান্দারা গুনাহ করছে, গুনাহ করে আমারে ভয় পাইতেছে, আপনি নবী বলে দেন গুনাহ করলে করছে, গুনাহ করলে করছে, আপনি নবী বলে দেন, আল্লাহ নিজে কয় না আমার নবীর দিয়ে কয়, আপনি নবী বলেন, প্রশ্ন আসতে পারে আল্লাহ নিজে না বলে নবীর দিয়া বলাই কেন, কিন্তু আমরা গুনাহ করি, আমরা তো উম্মতের ব্যথায় কান্দি না, কান্দে তো নবী আমাদের গুনার জন্য উম্মতের ব্যথায়, বিদায় আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘোষণা দিলেন নবী গো। নবীকে বলতেছেন ও নবী আমার বান্দারা কি গুনাহ করেছে, অন্যায় অপরাধ করে আমারে ভয় পাইতেছে, নবী গো আপনি বলে দেন তারা কত গুনাহ করছে, জমিনের উপরে আকাশের নিচে, জমিনের উপরে আকাশের নিচে, রাখার মতো জায়গা নাই বন্ধু গো, এই পরিমাণ গুনাহ যদি করে থাকে, আমি আল্লাহ কথা দিলাম লা তাকনাতু মির রহমাতিল্লাহ,
তারা যেন গুনাহ লয়া আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায় এই পরিমাণ গুনাহও যদি থাকে আমি আল্লাহ কথা দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তোমার উম্মতের সবগুলো গুনাহ জমাইয়া আমি গাফুরুর রহিম খোদা সবাইকে maaf করে দিব এই মাফির ঘোষণাটা আজকে দেই নাই গো বাবা 1400 বছর আগে দিয়েছে আর এই মাফির ঘোষণা কার্যকরী করার জন্য আমার নবীর জীবনী শুধু নবী নয় নবীর কলিজার টুকরা ইমাম হাসাইন আর হুসাইন পর্যন্ত আমার নবী বিলীন করে দিয়েছে যার বাস্তব বাবা আমি সব সময়ে কথাগুলো বলছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী ঘুমিয়েছিলেন রাত্র গভীর জিব্রাইল এসে ডাকে হুজুর এইভাবে ঘুমিয়ে থাকবেন উম্মতের ব্যথায় কি কাঁদবেন না আমার নবী ঘুম থেকে উঠে উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে মদিনার শেষ প্রান্তে একটা দিন পার হয়ে গেল দুই দিন পার হয়ে গেল তিন দিন যেদিন পার হয়ে যায় নবীর খবর পাওয়া যায় না মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না কারো দোকান খুলে না কামকাজে কেউ যায় না নবীর তালাশে বেরিয়ে গেলেন সবাই মদিনার মহিলারা রে সেদিন শুধু নবী নবী বলে কান্দে এমন কি মায়ের কোলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না দুধ খাওয়াইতে চাইলে বাচ্চাগুলো মার মুখের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে এটাই বুঝাইতে চাই মা গো দুধ খাবো না গো মা আগে বলো গো আমার দয়ার নবীর খবর কি সেদিন তিন দিন পার হয়ে যায় মদিনার শেষ প্রান্তে খবর পাইলেন আবু বকর উমর দুইজন সামনে যাইয়া ডাকে ইয়া রাসূলুল্লাহ আর কত কাঁদবেন গো আমাদের সব নেকি আপনার উম্মতের দিয়ে দিলাম মাথা উঠান মদিনায় চলুন আমার নবী আবু বকর উমরের নেকি পাইয়াও মাথা উঠায় না দুইজন পরামর্শ করে কিভাবে নবীকে মদিনায় নেওয়া যায় উমর বলেন এরে আবু বকর একটা একটা পরামর্শ দিতে পারি যা ব্যবহার করলে নবীকে মদিনায় নেওয়া যাবে কি ব্যবহার করব আবু বকর প্রশ্ন রাখলে উমর ডাকে আবু বকর রে আমি মসজিদে নববীর বারিন্দাই দেখেছিলাম আমার নবী বসা কোত্থেকে যেন ইমাম হাসাইন আর হুসাইন দুই ভাই এসে নবীজির গলায় জড়িয়ে ধরে দুই গালে চুমায়া চুমায়া বলছে না গো আমরা দুই ভাইকে একটা ঘোড়া কিনা দাও আমরা ঘোড়া দৌড়াবো নানা বলছে মার কাছে যাও মার কাছে গিয়েছি মার কাছে টাকা নাই বাবার কাছে যাও বাবার কাছে গিয়েছি বাবার কাছে টাকা নাই নানা তুমি একটা ঘোড়া কিনে দাও মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই আমরা দুই ভাই ঘোড়া দৌড়াবো আমার নবী জবাব দিলেন আমার কাছে ওর টাকা নাই নানা আমরা কি ঘোড়াতে উঠবো না ঘোড়ার স্বাদ কি মিটবে না হযরতে ওমর বলেন আবু বকর আমি দেখেছি রহমতের নবী আদরের নাতির মন খুশি করার জন্য মসজিদে নববীতে হামাগুড়ি দিয়েছে দুই নাতিকে পিঠের মধ্যে বসাইয়া একবার দক্ষিণ দিকে যায় আবার উত্তর দিকে যায় দুই নাতি পিঠে লইয়া রহমতের নবী নাতিদের ঘোড়ার বসার স্বাদ মিঠাইয়া দেয় যে হাসাইন হুসাইন ডাক দিলে আমার নবী পিঠ মুবারকে বসাইয়া নাতিদেরকে গোড়ার স্বাদ মিঠায় এ দুই ভাই যদি ডাক দেয় আমার নবী আর কাঁদবে না মাথা উঠাবে এখনো নবী তিন দিন তিন রাত পার হয়ে গেল আপনার আমার মতো উম্মতের মায়ায় সেজদাই পরে কান্দে গো নবীর খানা নাই ঘুম নাই গোসল নাই শুধু আপনার আমার মতো উম্মতের মায়ায় নবী কাঁদতে ছিল একবার বলুন আল্লাহু আকবার যেই নবী আপনার আমার মায়ায়
তিন দিন তিন রাত ঘুম নাই খাবার নাই সেজদাই পরে কান্দে এই নবীর ভালোবাসাই কিছু সময় দেওয়া নবীর উম্মত হইয়া বলুন আমাদের দরকার আছে কিনা বাবারা বসুন ভাগ্য ভালো আপনাদের নসিব ভালো আপনাদের মক্কায় জন্ম হইয়া নবীর সকাল সন্ধ্যা দেইখাও আবু জাহেল আপনাদের মতো ভাগ্যবান হতে পারলো না আপনাদের নসিব ভালো মক্কা মদিনায় জন্ম হলো না তারপরও আমরা নবীর উম্মত হইয়া নবীর পক্ষে বসে রইছি আমরা কবরে যাইয়া নবীর পক্ষের স্লোগান দিতে রাজি আছি কিনা যদি নবীকে দেখায়া জিগাই ওনাকে চিনো আমরা কি বলবো উনি কে আমাদের নবীকে দেখাইলে আমরা কি চিনতে পারবো আমরা কি বলবো উনি কে আমাদের প্রাণের রাসূল আমাদের প্রাণের সবাই বলুন না আমাদের প্রাণের বাজান প্রশ্ন করা হবে তিনটা তিন সাবজেক্টের পরীক্ষা অনেক সময় দেখেন আমাদের দেশে প্রশ্নের মধ্যে লেখা থাকে 15টা প্রশ্ন দিয়া আবার নিচে দাল লেখে যেই কোনো 10টা প্রশ্নের উত্তর লিখো যেই কোনো 10টা প্রশ্নের উত্তর লিখো এরকম লেখা থাকে না বাজা এরকম লেখা থাকে 15টা প্রশ্ন দেওয়া আছে আবার এরপরে নিচে লেখে যেই কোনো 10টা প্রশ্নের উত্তর লেখো কিন্তু কবরের প্রশ্ন তিনটা আবার কোন কোন জায়গায় দেওয়া থাকবে এই যেই কোনো একটা প্রশ্নের উত্তর দাও সেই প্রশ্নটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনো কিনা যদি এই তিন প্রশ্নের এক প্রশ্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি ইনি আমার প্রাণের রাসূল বলতে পারে আল্লাহ বলবে এক প্রশ্নের মধ্যে তিন জবাব আদায় হয়ে গেছে অনেক সময় এরকম হয় আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা এই তারা পরিমাণ নেকি কোন মানুষের আছে প্রশ্ন একটা জবাব দুইটা এই পরিমাণ নেকি কার আছে জানতে হবে এবং তারা কয়টা আছে এটাও জানতে হবে আচ্ছা এখানে প্রায় হাজার হাজার মানুষ আপনাদের কাছে জানতে চায় এই আকাশে কত তারা আছে এই পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান আকাশের তারার গণনার হিসাব দিতে পারছে ভবিষ্যতে পারবে বলে আপনাদের ধারণা আছে এমন এক প্রশ্ন করে বসছে মা আয়েশা যেটা পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা শেষ পারছে না পারবে না পারবেও না পারছে না পারে না পারবেও না এখন আপনাদের কাছে জানতে চাই যাকে প্রশ্ন করা হলো আমার নবী সেই নবী কি এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আছে কিনা আমার নবী কয় আয়েশা এই পরিমাণ নেকি একজন মানুষের আছে তাহলে বোঝা গেল নবী আকাশে তারা কত আছে তাও জানে এই পরিমাণ নেকি কার আছে সেটাও জানে নাকি নবী জীবনে মিছা কথা কইছে আন্তাজ করে কোনো কথা কইছে একবার বলুন আল্লাহু আকবার মা আয়েশা জিগা ইয়া রাসূলুল্লাহ আকাশের তারার সমান নেকি মানুষের আছে ওয়াও হুজুর এই নেকি দেখা ওই নেকি উমরের প্রশ্ন করতে দেরি জবাব দিতে দেরি নাই আমরা তো কিছু গোয়েন্দা গাইন্দা কোন লাগবো নবী প্রশ্ন করতে দেরি জবাব দিতে দেরি নাই নবী যখন মেরাজ শরীফতে আইছে আবু জাহেল আয়া কয় বাতিজা তুমি বলে মেরাজ শরীফ গেছলা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম গেছলা বাইতুল মুকাদ্দাস বলে গেছিলা রাসূল কয় হ্যাঁ গেছিলাম তো কো বাতিজা একটা কথা জিগাই তোমারে যদি বাইতুল মুকাদ্দাস গিয়া থাকো তুমি কলছে বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা আছে কয়টা জানালা আছে কয়টা জানালার রড আছে কয়টা সিঁড়ি আছে কইতারবা আচ্ছা আপনারা যে ওয়াজ শুনতেইছেন প্যান্ডেলের কয়টা খুঁটি আছে কেউ গুনছেন
চিন্তা করেন এর প্রশ্নটা আবু জাহেল আমার নবীরে প্রশ্ন করে হে রে ভাইলে আবু জাহেল রে ভাইলে দুই চার দিন বাইত নিয়া খাওয়াইবেন এমন আছেন কেউ একজনও নাই হে রে ভিড়াইবেন এমন আছেন নি বাবা রে বাবা নারায়ণ তাকবীর আল্লাহ আমার নবীর এতিম ভাইয়া অত কষ্ট দিছস রে তুই বেড়া হইলে তুই নফরা বুড়া বেড়াইতে তো সুযোগ হই ভাই তো নারে ফুলা ফোন একটু তোরে সাইজ কিরে লে আবু জাহেল্লা রে সাইজ করতে আপনারা রাজি আছেন তো আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন আবু জাহেল্লা রে কি লাইলে নবী যা খুশি হইব এর চেয়ে বেশি খুশি হইব কালকার থেকে যদি মিথ্যা কথা ছেড়ে দেন আমার নবী জীবনে মিথ্যা কথা কইছে আমরা নবীর উম্মত হই মিথ্যা কথা কওয়া ঠিক হবে কালকাতে প্রমাণ করবেন মহল্লায় মহল্লায় আমরা আখেরি নবীর উম্মত আমরা মার খাইতে রাজি না খায়া থাকতে রাজি কিন্তু আমরা নবীর আদর্শ বাস্তবায়ন করব আমরা কোনোদিন মিথ্যা কথা বলব আমার নবী বলছে আয়েশা আকাশের তারা একজন তারার পরিমাণ নাকি একজন মানুষের আছে নবীর কথা সত্য না মিথ্যা আকাশে তারা যত হযরত উমরের নাকি হইল তত মাইশা কয় আইরে আর একটু ডাইনে বামে গেল না আরেকটু ডাইনে বামে গেলে এই মন্ডা খুশি হইলে অর্থাৎ তার ইচ্ছা ছিল হযরত আবু বকর সিদ্দিক ওনার বাবা বাবার কথাটা কইতো আমার নবী তো বুঝতে বাকি নাই বুঝতে বাকি নাই আয়েশা রে মনটা তোমার ভারী হুজুর ভারী না একটু ডাইনে বামে গেলে মনটা খুশি হই লইলে আমার নবী বলেন আয়েশা রে শুনো তোমার বাবা আবু বকরের নাকি আমার মন কয় আজকে যারা এই গভীর রাত্রে বসে আছো গো এই নেকির অংশ তোমাদের জন্য বাজার হইয়া গেছে আয়েশা রে এবার শুনো আবু বকরের নেকির কথা এতক্ষণ উমরের নেকির হিসাব দিলাম আকাশের তারা যত উমরের নেকি তত তোমার বাবা আবু বকর সিদ্দিকের নেকির খবর লাও উমরের নেকি আকাশের তারার সমান সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারার সমতুল্য হয় আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আমার নবীর গাল বেবে পানি পড়ছে এরে আয়েশা তোমার বাবা আবু বকরের নবীর ভালোবাসার একটা রাত্রের নেকির সাথে উজুনে কুলাবে না আম্মা জানাইসা বলেন এই রাত্রটা কোনটা গো আমি জানতে চাই আমার নবী কান্দে আর জবাব দিচ্ছে আয়েশা রে যেদিন আমার মক্কা ভূমি মায়ের দেশ বাবার দেশ ছেড়ে চোখ ভর্তি পানি বুক ভর্তি ব্যথা লইয়া তোমার বাবার ঘরের দরজায় ডাক দিয়েছিলাম আবু বকর হিজরত করব ছয় মাস আগে বলেছিলাম তুমি বেরিয়ে আসো আর দেরি করা যাবে না তোমার বাবা সাথে সাথে বেরিয়ে আসলেন পিছনের জানালা দিয়া দরজাটা খুলে নাই জিজ্ঞেস করলাম আবু বকর তুমি কি ঘুমাও নাই হুজুর ছয় মাস আগে বলেছিলেন হিজরত করবেন সঙ্গী আমি হব ওদিন থেকে আমি আবু বকর নবীর ভালোবাসায় আরামের বিছনা হারাম করে দিয়েছি নবী এসে আবু বকর বলে ডাক দিবি গো সে অপেক্ষায়
এশারের নামাজ পড়ে ফজরের আজান পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকি আজকে 6 মাস পরে ডাক দিয়েছেন চলুন আমার নবী বলেন আবু বকর আমি নবী এত খুশি হয়েছি রে আবু বকর আমার এত গভীর ভালোবাসা তুমি দিয়েছো আমার আল্লাহ খুশি হইয়া এই এক একটা রাতের বিনিময় বাজান এটা নামাজের নেকি না এটা রোজার নেকি না এটা হজের নেকি না আল্লাহর কসম করে বলি ওই নবীর ভালোবাসাই এইভাবে যারা না ঘুমাইয়া থাকে গো এইভাবে যারা আরামের ঘুম হারাম করে নবীর ভালোবাসা দেখায় গো তাদের কথাই নবী বলে গেছেন আবু বকর এই 6টা মাস না ঘুমাইয়া নামাজের কথা নয় রোজার কথা নয় হজের কথা নয় নবীর ভালোবাসায় দাঁড়ায়া ছিল এরে আয়েশা ওই এক একটা রাতের বিনিময় সমস্ত পৃথিবীর উম্মতের নেকি উমরের সমতুল্য যার নেকি আকাশের তারা সমতুল্য সব এক পাল্লা দিলে তোমার বাবা আবু বকরের নবীর ভালোবাসার এক রাতের নেকি পাল্লাই দিলে আবু বকরের নেকির সাথে ওজনে কুলাবে না সেই নেকির অংশ আজকে যারা বসে আছেন নবীর ভালোবাসাই যদি বসাটা হয় এই বাজেটের কিছু অংশ আপনাদেরও দেওয়া হবে ইনশাআল্লাহ বসুন বাবারা আমি মূল আলোচনায় যাচ্ছি আমার নবী দয়ার নবী মায়ার নবী ঝাড়ু সিলাই কলকায়নাত পেয়েছি ঝাড়ু সিলাই এই বাংলাদেশ পেয়েছি ঝাড়ু সিলাই আরশ কুরসি লৌহ কলম ঝাড়ু সিলাই নাজ নিয়ামত ফল ফলা দেখাইতেছি বাবা সেই নবীর উম্মত আজকে আমাদের ভাগ্য কত ভালো কিন্তু কষ্ট করলো নবী জীবন দিল ইমাম হাসাইন হুসাইন আর এর বিনিময় পাবো আমরা যারা এই নবীর উম্মত হবে এই নবীর পক্ষে থাকবে বাবা সকলে পাবে না আসুন বাস্তবে যাই ডাকতেছেন আবু বকরের উদ্দেশ্যে উমর এরে আবু বকর নাতিদ্বয় খুশি করার জন্য যেই নবী হামাগুড়ি দিয়ে গুড়ার অভিনয় করে দুই নাতি পিঠে বসাইয়া দুই নাতি পিঠে বসাইয়া নাতি খুশি করে ওই দুই নাতি ডাক দিলে আমার নবী মাথা উঠাবে খবর পৌঁছে গেল মদিনায় এখানে আলোচনা দুই ঘন্টার মা ফাতেমা দুই কলিজার টুকরা সন্তান লইয়া চলে গেলেন মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে তিন দিন তিন রাত পার হয়ে গেছে খাবার নাই গোসল নাই ঘুম নাই আমার নবী কান্দে গো মদিনার মাটি চোখের পানিতে ভাসতেছে বলুন নবী কার ব্যথায় কান্দে আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীর ভালোবাসা লইয়া কিছু সময় দেওয়া বলুন দরকার আছে কিনা বসলে লাভ হইব আপনাদের নবী কান্দে কাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরা মাতার পাশে গিয়ে বসে মাথায় হাত বুলে ডাকে বাবা গো ফাতেমারে কেমনে বললা বাবা আজকে তিন দিন ফাতেমার চুলায় আগুন জ্বলে না বাবা মাথা উঠাও আমার নবী তো মাথা উঠায় না অবশেষে ডাকছে হাসাইন হুসাইন তোমরা দুইজনে ডাকো দুইজন নবীজির কান মোবারকে মুক্ত লাগাই ডাকে না 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 আমরা রে কেমনে বললা সারা দেশের মানুষ বলতে পারো আমরা দুই বাইরে বলার কথা না 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 মাথা উঠাও না না আমি হাসাইন আমি হুসাইন বাবারা হাসাইন হুসাইনকে নবী কত মহব্বত করতো বাবারা যারা এগুলি বিশ্বাস করে না মানে না মহব্বত নবীরে করে না তাদের লেখা কিতাব মাসিক মদিনা তাদের লেখা কিতাব মাসিক মদিনা মাসিক মদিনায় লিখেছে ইরাক থেকে একটা নবীর আশেক যার নাম আহম্মদ রেফাই যুবক মানুষ ছিলেন মদিনায় গেলেন নবীর রৌজা মোবারক জিয়ারত করবে জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ ঘুরতেছে চারিপাশে সাক্ষাৎ তো পাইতেছে না ডাকতেছে না না গো আমি হুসাইন আইছি না না আমি হুসাইন তুমি না হুসাইনকে বড় মায়া কর্তা আহম্মদ রেফাই
হুসাইনের অভিনয় করে রওজা পাকের চারপাশে ঘুরে আর নানা নানা কোয়া ডাকে এক লক্ষ সতের হাজার হাজি চারপাশে দাঁড়িয়ে আছে তখন রডের গেরাও ছিল না এখন মোটা মোটা রডের গেরাও নবীজির রওজা পাকের চারপাশে মানুষের ভিড় হয় যেন কোনো বেয়াদবি না হয় রডের গেরাও করে রাখছে তখন গেরাও ছিল না এক লক্ষ সতের হাজার হাজির সামনে আমার নবী আহমদ রাফাই হুসাইনের অভিনয় করে নানা কোয়া ডাক মারলে গো আমার নবীর কলিজা যেন মানে না রওজা পাকের মাঝখান দিয়ে রওজা পাকের মাঝখান দিয়ে আহমদ রাফাইর হুসাইনের অভিনয়ে নানা ডাক শুনে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে রে বাবারা ভাইরা আহমদ রাফাই ইরাক থেকে মদিনায় যাইয়া হুসাইনের অভিনয় করে নানা নানা কইয়া ডাকলে নবী যদি হাত মোবারক বাহির করে দেয় আজকে যারা মাহফিলে বসে আছো গো কেন আমার নবী একটা রাত্রে ঘুমের ঘরে দেখা দিবে না বাবার আসুন কেন দেখা দিবে আসুন আমি শেষ দিকে যাচ্ছি আসবে কিছুক্ষণের মধ্যে ওয়ালিউল্লাহ আশিকি সাহেব যার নাম দিয়েছি ওয়ালিউল্লাহ হাসি খুশি সাহেব কারণ কথাই কথাই শুধু হাসে হাসি খুশি ভালো না খারাপ হাসি খুশি সবসময় যার মুখে কিতাবে আসছে লোকগুলি বেহেশতি হবে বেহেশতি লোকের সাথে সম্পর্ক থাকলে লাভ হবে না লস হবে হাসুরের দিন ওয়ালিউল্লাহ আশিকি আপনারা থুইয়া বেহেশত যাইতারবো আপনারা দেখলে তো ডাক দিবেন হুজুর রাইত একটা বাজে বই আসতাম আপনার লাগিয়া কি ঠিক ঠিক সারা সারি না আজকাল দইরা লাইছি দইলে সে আশিকি আশিকি যাইব কই এটার বাস্তবটা কই একবার দেখেন আমি যখন নতুন বিয়া করছি মৌলবি মানুষ না নৌকা দা লইয়া যাইতাছি বিবি সাবরে এটা তো সবাই সামনে নিয়ন জানা এটা তো সামলায় নিয়ন লাগে দেখবেন অন্যের বউর দিকে মানুষ কম চা মৌলবির বউর দিকে মানুষ বেশি চা এই যন্ত্রণায় এটা নৌকা রিজার্ভ করে লইয়া যাইতাছি এমন এক জায়গা থেকে ডাকতেছে আমার বড় ভাইয়ের বন্ধু আমার বড় ভাইয়ের বন্ধু হইলে হেনাও তো বড় ভাই ওই এ মাঝি আমার লয়ে যাও মাঝি কইতাছে আমার তো দুই পাশে পর্দা দেওয়াল মাঝি কইতাছে রিজার্ভ রিজার্ভ মাঝি কয়ে যে ডাকছে আওয়াজটা বুঝলাম বড় ভাইয়ের বন্ধু উনি একজন শিল্পপতি মানুষ ধনী মানুষ কিন্তু এখানে নৌকা বিরানের কোনো সুবিধা নাই আর কি নৌকার স্ট্যান্ড না নৌকার গার্ড না আমি বাইরে দেখি হাজির সাহ বড় ভাইয়ের বন্ধু খারে দিচ্ছে আমি মাঝি রেখেলাম ওই বেটা কি এর রিজার্ভ রে নৌকা বিরা বড় ভাই খার রয়েছে হেন রিজার্ভ কি এর কি কর আপনারাও হাসর দিন যদি দেখেন বিপদ ডাক দেখবেন আল্লাহ ওয়ালিউল্লাহ আশিকি নৌকা লইয়ে যাইতেছে আশিকি সাহেব আশিকি কে বলে ওই মাঝি নৌকা বিরা বিরা একবার বলুন আল্লাহ একবার লাজান গুইরা গেরা নবীর ভাগল একটা দুজো হয়ে যেত এই গুইরা গেরা ফেসায় বুঝায় দেখবেন ফালায় দিব আল্লাহ তাআলার ভিতরে বসেন বসেন তবে নবীর লগে দুশ্মনী কইরেন নাই লোক নবীর পাগল হয়ে নবীর দুশ্মনী কইরেন না কারণ এই নবী যদি না হইতো তাইলে এই খেলা জমত না আচ্ছা আসুন এই আলোচনা করলে যে বুগারাই আমার সময় কত দূর আবার বেড়াগিরি করলে হইতো না বড় বড় বেড়াইত লইছি যে বেড়াইত গরম করবো আমি তো গরম করতাই না আগের দিন নাই তো এক সময় গেছে আগে গরম করছি দুই ভাই মিলে তা হ্যাঁ নানা নানা গো আমরা দুই ভাইরে বইলে গেছ
মাথা উঠাও আমার নবী কান্দে আপনারা আমার মতো উম্মতের মায়াই ইমাম হাসাইন হুসাইন এত মহব্বতের নাতি দয় তাদের ডাকো আমার নবী মাথা উঠায় না অবশেষে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলছে বাবারা কি হলো তোমার নানা তো মাথা উঠায় না দুইজন ডাকতেছে মার দিকে তাকায়া না মা গো আমার নানা উম্মতের জন্য পাগল হইয়া গেছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ডাকে বাবা গো আর কত কাঁদবা উম্মতের জন্য মাউত আমার এতিম বাবা আর কত কাঁদবে আমি ফাতেমা আমার এতিম বাবা আর উম্মতের জন্য বাবার কান্দা বন্ধের জন্য আমার দুইটা সোনার পুতুল আমার দুইটা কলিজার টুকরা ইমাম হাসাইন আর হুসাইন কে লইয়া হাত বাড়াইলাম তুমি আল্লাহ মার দোয়া বলে কবুল করো তুমি বলে মার দোয়া কবুল করো মাবুদ গো আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার এতিম বাবার উম্মতের নাজাতের জন্য আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইন বাবার উম্মতের নামে কুরবানি দিয়ে দিলাম আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে কও বাবা শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দারে দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান ন শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হাইরে রক্তে এই যদি সে না সীমার এসে হুসাইনের বুকে বসে এই যদি সে না সীমার এসে হুসাইনের বুকে বসে ছুরি দিয়ে কাটবে গলা বাজবে না আর জান ছুরি দিয়ে কাটবে গলা বাজবে না আর জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হাইরে রক্তে লালে লাল হইল এরে বাবারা বিশ্ব মুসলিমের স্লোগান হলো ইসলাম জিন্দা হোতা হ্যায় আর কারবালা কি বাদ আজকে সেই কারবালার কথা মুসলমানের সন্তানেরা বলে গেছে কত কষ্ট নবীর আদুরের কলিজার টুকরা দুই নাতি এই নির্মম ভাবে জীবন দিয়েছে যার বাস্তবতায় চলে গেলাম আসুন অল্প সময়ে আমার মূল কথাগুলো নিয়ে আসছি কারণ বিশ্বাস কিবিলা বলেছিলেন হুজুর একটু মহরমের আলোচনায় যাবেন এত আদুরের দুই নাতি কুরবানির বাজেট হলো নবীর উম্মতের নাজাতের জন্য মা ফাতেমা দোয়া করেছে আমার আল্লাহ কবুল করেছে দিন সকাল বেলা দুই সন্তান ঈদের দিন সকাল বেলা দুই সন্তান ইমাম হাসাইন হুসাইন তারা দুই ভাই ছোট দুই ভাই তারা ছোট ঈদের দিন সকাল বেলা সবার পরনে নতুন জামা কাপড় মার কাছে গেলেন মা গো সবাই নতুন জামা কাপড় পরল আমরা দুই ভাইয়ের জামা কাপড় নাই জামা কাপড় কই গো মা জামা কাপড় দাও মা বলেন গোসল করে আসো তোমাদের জামা দর্জির ঘরে গোসল করে আসো দুই ভাই বলতেছেন মা বলছে দর্জির ঘরে জামা মা বলেছে জামা আমরা পাবো
গোসল করতে গেলে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ও গো মা বোনেরা কি আদর্শ ফাতেমা দিয়ে গেছেন আর এই শিক্ষা নবী দিয়েছেন মাগো কোনো কিছু প্রয়োজন হলে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াও আখিরি নবীর উম্মত হইয়া মেয়ে হও পুরুষ হও দুই রাকাত নামাজ সহ হাত বাড়াইলে এ হাত আমার আল্লাহ খালি দেয় না খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুই রাকাত নামাজ পড়ে হাত বাড়াইয়া ডাকে মাবুদ মাবুদ রে আমার হাসাইন হুসাইনের নতুন জামা তুমি ব্যবস্থা করে দাও আমি মা হইয়া হাত বাড়াইলাম আমার হাত খালি ফিরাইও না আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে জান্নাত থেকে দুইটা জামা লও জান্নাত থেকে দুইটা জামা লও একটা হুসাইনের মাফের জামা আর একটা হাসাইনের মাফের জামা বাবা আজকে সেই মাফের মাফের জামা এখনো পৃথিবীতে চালু আছে আগে আমরা ছোট সময় বাজান শার্ট বানাইছি পাঞ্জাবি বানাইছি কিন্তু দর্জির কাছে যাইয়া মাপ দেউন লাগছে মাপ মতে দর্জি জামা বানাইয়া দিছে এখন বলুন শার্ট কিনেন আর পাঞ্জাবি কিনেন মাপ গিয়া আগে দেউন লাগে না দোকানে যাইয়া বললেই হয় 44 নাম্বার একটা পাঞ্জাবি দেন বললেই হয় একটা 42 নাম্বার পাঞ্জাবি দেন দোকানদার দেখেন খুইল্লা দেয় ফিট এই বাবা এই ফিট কোত্থেকে পাইলা ইমাম হাসাইন আর হুসাইনের জামা জান্নাত থেকে এই মাপে আইছিল আজকে সেই মাপ জারি হয়ে গেছে পৃথিবী জুড়ে এখন আর মাপ দিয়া জামা কাপড় বানাইতে হয় না দর্জির কাছে যার যাইতে হয় না বাজান দোকানে যায়া কইবেন আমার একটা 30 নাম্বার শার্ট দেন 30 নাম্বার শার্ট আপনার বডি অনুযায়ী আপনি 32 নাম্বার পাঞ্জাবি আপনার ছেলের জন্য আপনার বাবা বুড়া মানুষ 40 নাম্বার পাঞ্জাবি ফিটিং হয় নেউন লাগে না বাবারে মাপ দেউন লাগে না দর্জির ঘরে ওই জান্নাতি কৌশলে জান্নাতি নমুনায় ইমাম হাসাইন আর হুসাইনের মা এ আইন ফাঁস হইয়া গেছে বাজান এখানে ওয়াজ করলে দুই ঘন্টার ব্যাপার কার বলা অত সহজ জিনিস নয় বাবা যার রক্তের বিনিময় নবীর উম্মতের নাজাতের ফয়সালা হইয়া যায় ইমাম হাসাইন হুসাইন দুই ভাইয়ের জন্য দুইটা জামা লইয়া যারে জিব্রাইল জিব্রাইল জান্নাত থেকে দুইটা জামা নিলেন কিতাব লেখে একটা জামার রং সবুজ আর একটা জামার রং লাল দুই জামা নিয়ে জিব্রাইল মানুষ বেশি ডাকতেছে হাসাইন হুসাইন তোমাদের জামা এসে গেছে কে কোন জামাটা নিবা ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা সবুজ জামার দিকে হাত বাড়াইলেন বাচ্চা ছোট যারা সাধারণত লাল জিনিস পছন্দ করে ইমাম হুসাইন লাল জামার দিকে হাত বাড়াইলেন দুই ভাই দুই জনে জামা বুঝে নাই এদিক দিয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার খলিজায় আগুন লাগা গেছে বলুন সন্তানের উপর বিপদের বাজেট যদি হয় এ বাজেটের খবর আগে জানে কে মা ফাতেমার কলিজায় আগুন জ্বলতেছে মা ফাতেমা না মোনাজাতের মধ্যেই কানতেছে আর ডাকতেছে মাবু কি হলো গো কেন আমার কলিজায় আগুন জ্বলতেছে গো এই ফাঁকে দুই সন্তান দুই জামা লইয়া আমার সামনে যায়া আনন্দে আত্মহারা মা গো দেখো গো একটা দর্জি কত সুন্দর জামা দিয়ে গেছে মা ফাতেমা ডাকে বাবারে জামা গায়ে দিস না
আমার কলিজায় আগুন জ্বলতেছে রে বাবা চলো এ জামা লইয়া তোমার নানার কাছে যাই তোমার নানারে দেখাইয়া নি আসি এমনি সময় রওনা হলে জিব্রাইল যাইয়া নবীর কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে হুজুর ইমাম হাসাইন হুসাইন নতুন জামা নিয়ে আসতেছে আর ফাতেমা আসতেছে হুজুর আপনার উম্মতের নাজাতের জন্য গো ফাতেমা দোয়া করেছিল দুই সন্তান কুরবানি করেছিল কুরবানি কবুল হয়ে গেছে হুজুর আপনি বলে দিয়েন দুই ভাইয়ের দুই জামার রং তার হাকিকতটা বলে দিয়েন বড় ভাই জহর বিষ খাওয়ায়া মারবে আর শরীর সবুজ হবে তার জামাটা সবুজ ইমাম হুসাইনকে কারবুলা নামক স্থানে আপনার এক কিসিমের উম্মতেরা দুনিয়ার স্বার্থের লাভে দুনিয়ার স্বার্থের লোভে পড়ে আপনার এক কিসিমের উম্মতেরা গো আপনার কলিজার টুকরা ছোট নাতি যাকে আমার নবী বেশিরভাগ সময় কুলে রাখতেন এ আদুরের নাতি আপনার আদুরের নাতিকে মারতে মারতে রক্তে লাল লাল করে দিবে কারবুলার মাটি আমার নবী একটা চিৎকার মারছে জিব্রাইল না না এই কষ্ট আমি কেমনে সইব রে জিব্রাইল ওই কারবুলার মাটিটা একটা মুষ্টি মাটি আমারে আয়না দাও জিব্রাইল কারবুলার থেকে এক মুষ্টি মাটি নবীজির হাতে দিলে আমার নবী মাটি হাতে লইয়া নাকে লাগাইয়া দেখে গো হাদুরের নাতি হুসাইনের রক্তের গন্ধ খাওয়া ডাকতেছে হুজুর এই মাটিটা কারবুলা পর্যন্ত যিনি বেঁচে থাকবেন এমন একজন ব্যক্তির কাছে মাটিটা রেখে যান যেদিন দেখবে এই মাটিটা লাল হয়ে যাবে গো সেদিন মনে করব আপনার হুসাইন কারবুলাই শহীদ হইয়া গেছে ইমাম হুসাইন ইমাম হাসাইন দুই ভাই নবীজির কাছে গেলে আমার নবী দুই নাতি বুকে জড়াইয়া কান্দে কাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন বাবা গো অন্যদিন নাতি দয় দেখলে খুশি হও নাতিদেরকে আদর করো আনন্দ করো আজকে কান্দতেছো কেন গো বাবা বাবা গো আমি যা জানার জন্য আসছিলাম তা কি জানতে পারবো না তুমি কান্দতে শুরু করেছো আগে কারণটা বলো আমার নবী ডাকে ফাতেমা ফাতেমা রে সব কথা মার কাছে বলা যায় না সব খবর মার কাছে বলা যায় না যারে মা আমার নাতি লইয়া বাড়িতে চলে যা পিছন থেকে হুসাইনকে তাই না ধরে নবীজি বুকে জড়াইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া কান্দে আর ডাকে আল্লাহুম্মা হুসাইনা সবর আমার হুসাইনের ওই দিনে আল্লাহ গো তুমি সবর করার তফিক দিও চলে গেলেন লম্বা গঠনা চলে গেলেন বাড়িতে এদিকে আমার নবী উম্মে সালমা নামক মহিলার কাছে মাটিগুলো রেখে দিলেন আমার নবী দুনিয়া থেকে যেদিন চলে গেলেন আলী ফাতেমা সহ যারা চলে গেলেন এবার মাবিয়ার ছেলে এজিদ জোর জবরদস্তি করে ক্ষমতা দেখাইয়া জোর করে ক্ষমতা নিয়ে যাবেন এই নিয়ে অনেক গন্ডগোল চলছেন সবাই বলেন আমরা ইমাম হাসাইন হুসাইনের অধীনস্থ নবীর আওলাদের অধীনস্থ থাকবো নবীর পক্ষের বাইরে আমরা যাব না বাবা ওই দিন থেকে দুইটা ভাগ হলো একটা এজিদি মুসলমান আর একটা ইমাম হাসাইন হুসাইনের পক্ষে আমার নবীর পক্ষের মুসলমান বলুন আমরা এজিদের পক্ষে যাব না আমার নবীর আদরের নাতি হাসাইন হুসাইনের পক্ষে যাব এজিদের পক্ষে যাইতে আপনারা রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো হুসাইনি মুসলমান হিসাবে সকলে বলুন আমিন বাবারা তার কারণ খুঁজে বের করি আসুন দেখি আগে বাড়ি আমি শেষ দিকে যাচ্ছি ইমাম হাসাইন হুসাইন আস্তে আস্তে বড় হইতে লাগলেন ইমাম হাসাইনকে বিষ খাওয়াইয়া মারবেন মইমনা কুটনি বুড়ি মইমনা কুটনি বুড়ি এক পুটলা বিষ লইয়া এজিদের পক্ষ থেকে এসে কুফানগর হইয়া মদিনায় ঢুকলেন মদিনায় ঢুকে
ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন চারজন সকলের ছোট বিবি যার হাতে শরবত খাইতেন শরবত ভালো বানাইতেন উনি যার নাম কিতাব লেখেন জায়েদা জায়েদার কাছে যাইয়া মইমনা কুটনি বুড়ি বসলেন ও জায়েদা হাসহুস হাসাইন তোমাকে তো বেশি আদর করে না তোমাকে একটা পরামর্শ দেই হাসাইনকে এই বিষটা খাওয়ায়া মারবা তোমাকে আগামী কালকে এজিদকে দিয়ে বিয়ে করাবো এজিদ হবে রাজা তুমি হবে রানী মহিলারা সরল মানুষ কম কথাই তারা দুর্বল হয়ে যায় মাইনা নিলেন তাই করলেন শরবত খাইলেন এই বিশেষ শরবতের খা বিশের খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এই মুহূর্তে ডাকতেছে তোমরা কারা খই আছো আমার ভাই হুসাইন খই হুসাইনকে বলো একটু আসতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখে সমস্ত শরীর হাসাইনের সবুজ হয়ে গেছে শুধু জিহ্বাটা লড়ে ছোট্ট সুরে কথা বলতে পারে ডাকতেছে ভাই বলো এই অবস্থা তোমাকে কে করেছে আমি প্রতিশোধ নেব বিচার করব হুসাইন ডাকতেছে হুসাইন রে প্রতিশোধ না বিচার না তুমি দইরা নাও রে মার দোয়া কবুল হয়েছে রে হুসাইন প্রতিশোধ না বিচার না তোমার একটা পরামর্শ দেই তোমারও এই দিন আসতেছে তোমার উপরও সেই বিপদ আসতেছে ওই বিপদের সময় যদি একটু শান্তি পেতে চাও মারে ডাইকো না বাবারে ডাইকো না মদিনার নবী না 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 কইয়া ডাইকো